হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের ঘর বাড়ি সাজানোর জন্য সুন্দর সুন্দর ফার্নিচার ব্যবহার করে থাকি, কিন্তু সেই ফার্নিচার গুলো ঘরের মধ্যে রাখতে অনেক জায়গার প্রয়োজন হয়, আর এই কারণে ঘরের মধ্যে বেশি ফার্নিচার রাখা যায় না। কিন্তু এমন কিছু ফার্নিচার রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে ফোল্ডেবল, আর সেগুলো ঘরের মধ্যে রাখতে খুব বেশি একটা জায়গার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই কিছু অসাধারণ স্পেস সেভিং ফার্নিচার, যেগুলো দেখলে আপনিও বলে উঠবেন যে এমন ফার্নিচার কি সত্যি বাজারে পাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াল ফোল্ডিং টেবিল। এই টেবিল প্রথমে দেখার পর বুঝতে পারবেন না যে এটি একটি টেবিল, যেটা ব্যবহার করলে আপনার ঘরের মধ্যে অনেক জায়গা সেভ হবে। আপনার যখন চেয়ার টেবিলের প্রয়োজন হবে তখন এটিকে দেওয়াল থেকে বের করে ব্যবহার করতে পারবেন, আবার প্রয়োজন শেষে একে পুনরায় দেওয়ালে গুছিয়ে রাখতে পারবেন। সত্যি ভাবাই যায় না এরকম ফার্নিচার কখনো তৈরি হতে পারে, আর এই ফার্নিচার তৈরি করতে খুব বেশি একটা খরচ হয় না। স্পেসম্যান কোম্পানি ফার্নিচার। এই অসাধারণ সুন্দর সোফাটি স্পেসম্যান কোম্পানি তৈরি করেছে, যেটা আপনার চোখের পলক ফেলতেই দুই তলা বিশিষ্ট সিঙ্গেল বেডে পরিণত হয়ে যাবে, আর এতে উপরে বেডে ওঠার জন্য পাশে একটি অ্যাডজাস্ট সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই বেডের গদি অনেক আরামদায়ক হয়ে থাকে, আপনি চাইলে এটিকে আবার অল্প সময়ের মধ্যে সোফায় পরিণত করতে পারবেন। ক্যাবিনেট বেড ফার্নিচার। স্পেসম্যান কোম্পানি ঘরের মধ্যে জায়গা বাঁচানোর জন্য এই বেড তৈরি করেছে। এটি আলমারি থেকে বেডে রূপান্তর করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই আলমারিকে বেডে রূপান্তর করার জন্য প্রথমে নিচে থেকে একটি অংশ খুলে দেওয়া হয়, তারপর মাঝের অংশ এর উপর বিছিয়ে দেওয়া হয়, এরপর এতে থাকা নরম গদি এর উপর রেখে দিলেই এটি সম্পূর্ণভাবে থাকার জন্য প্রস্তুত হয়ে যায়। ওয়াল ফোল্ডিং চেয়ার। ক্যানি নামক এক ব্যক্তি হসপিটাল এবং অফিসে জায়গা বাঁচানোর জন্য এই চেয়ারের ডিজাইন করেছেন। জানলে অবাক হবেন যে এতে বসে ওঠার পর এটি অটোমেটিক ভাবে দেওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, আর এই চেয়ার অনেক মজবুত হয়ে থাকে, তাই এতে বসে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। হাইডওয়ে সলিউশন স্টেপ। অনেক সময় দেখা যায় রান্নাঘরের আলমারি উঁচু হওয়ার কারণে কম উচ্চতার মানুষ উপরে থাকা ড্রয়ার থেকে প্রয়োজনীয় জিনিস বের করতে পারে না, কিন্তু এটি ব্যবহার করে খুব সহজে উপরে ড্রয়ার পর্যন্ত হাত পৌঁছানো যায়, কারণ এতে দুইটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, আর এটি আপনার প্রয়োজন অনুযায়ী এক পাশ থেকে অন্য পাশে আনতে পারবেন। এছাড়াও এতে একটি ছোট্ট লক ব্যবহার করা হয়েছে, যার ফলে এটিকে লক দিয়ে রাখতে পারবেন। এই হাইডওয়ে সব থেকে সুবিধাজনক বিষয় হচ্ছে এটি ঘরের মধ্যে রাখার জন্য খুব বেশি একটা জায়গা লাগে না। সোলম্বার শেলফ। এই চমৎকার ফার্নিচারটি সিঙ্গাপুরের একটি কোম্পানি তৈরি করেছে, যেটি ব্যবহার করলে একটি ছোট ঘরের মধ্যেই অনেক জিনিস রাখার জায়গা পাওয়া যাবে, যেমন সোফা, বেড, আলমারি, টিভি সহ আরো প্রয়োজনীয় অনেক কিছু। এখানে যে আলমারি দেখতে পাচ্ছেন এটাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই আলমারিতে আপনার প্রয়োজনীয় জামা কাপড়, শোপিস ও টিভি রাখতে পারবেন। এছাড়াও এটাকে যদি একটু টান দিয়ে ঘুরান তাহলে এর পেছন থেকে একটি আরামদায়ক বেড বেরিয়ে আসবে, যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন। ফোল্ডিং স্টাডি টেবিল। এই টেবিলে আপনি পড়াশোনা করতে পারবেন, আর একে আনফোল্ড করার পর এতে চারজন মানুষের খাওয়ার ব্যবস্থা করতে পারবেন। এই টেবিলের নিচ থেকে বসার জন্য চারটি চেয়ার পাওয়া যায়, আর এর জন্য এটি ব্যবহার করলে মেহমানদের আপ্যায়ন করার জন্য আলাদাভাবে চেয়ার টেবিল আনা লাগবে না। এই ফোল্ডিং স্টাডি টেবিল আনফোল্ড করার পর দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। ফোল্ডিং ডাইনিং টেবিল। এই টেবিল আপনার একার জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাদের বাড়িতে যদি 8 থেকে 10 জন মেহমান আসে তাহলে তাদেরকে এই টেবিলে খাবার দিতে পারবেন, কেননা এটি ছোট থেকে টেনে বড় করা যায়, পরবর্তীতে যখন এর প্রয়োজন শেষ হয়ে যাবে তখন এটিকে আবার ছোট করে রাখতে পারবেন। স্মার্ট সুইমিং পুল। এই সুইমিং পুল কেনে নামক এক ব্যক্তি তার ঘরের মধ্যে তৈরি করেছেন। এতে থাকা ডাউন বাটনে চাপ দিলে এটি নিচের দিকে গিয়ে সুইমিং পুলে পরিণত হয়ে থাকে, আর সুইমিং করা শেষ হয়ে গেলে এতে থাকা আপ বাটনে চাপ দিলে এটি পুনরায় মেঝেতে পরিণত হয়ে যায়। সত্যি এমন সুইমিং পুল যদি ঘরের মধ্যে থাকে তাহলে গরমের দিনে অনেক আরাম পাওয়া যাবে।
স্টেয়ার লিফট। বন্ধুরা, বয়সের সাথে সাথে এক সময় গিয়ে আমাদের শরীরের শক্তিও কমে যায়, আর সে সময় সিঁড়িতে উঠতে অনেক কষ্ট হয়ে থাকে। কিন্তু এই লিফট ব্যবহার করে বৃদ্ধ মানুষেরা খুব সহজে বড় বড় বিল্ডিং এ ওঠানামা করতে পারবেন। এই লিফটে একটি চেয়ার ব্যবহার করা হয়েছে এবং এতে সেফটির জন্য একটি সিট বেল্ট রয়েছে, যেটা কোমরে বেঁধে নিশ্চিন্তে উপরে উঠতে পারবেন। আর এই লিফট সিঁড়ির পাশে থাকা রেলিং এর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করা যায়, যার ফলে এটি লাগাতে খরচ কম হয়ে থাকে। আপনি চাইলে আপনার মা বাবার একটু কষ্ট কমাতে এটি আপনার বাড়ির সিঁড়িতে লাগাতে পারেন। বন্ধুরা, এই অসাধারণ স্পেস সেভিং ফার্নিচার গুলোর মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।